গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইকু খামার আগ হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বিঘা জমির আগ পুড়ে গেছে রোববার বেলা দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ সোনাতলা ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও খামারের চারা বটগাছ এলাকার শতাধিক বিঘা জমির সমুদায় আগ পুড়ে যায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন জানান অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি তবে কোনো নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে বিকাল তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় একশো বিঘা জমি আগ পুড়ে গেছে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসের খবর দিয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মী স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে শামীম রাজার তথ্যচিত্রে পল্লী টিফি